নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড় পুলিশের সাফল্য, লরিসহ আটক তিন গ্যাস কালো কারবারি। প্রাক্তন সাংসদ মইনুল হকের 44তম প্রয়াণ বার্ষিকী, সোনাইয়ে উদ্বোধন স্মৃতি মঞ্চের। সরকারি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তে সরব আহলে সুন্নাত, হিমন্তকে খোঁচা শারিমুলে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরখলায় গ্যাস সিলিন্ডার কালোবাজারি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ সামনে এলেও অপরাধীদের টিকির নাগাল পাচ্ছিল না পুলিশ। অবশেষে গোপন সূত্রের এক খবরের ভিত্তিতে হানা দিয়ে এক বড় সাফল্য পায় কাছাড় পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাসের নেতৃত্বে বরখলা গ্যাস বটলিং প্ল্যান্টের কাছ থেকে গ্যাস বটলিং মেশিন, বেশ কিছু সিলিন্ডার, লরি সহ তিন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় পুলিশ বাহিনী। ধৃতরা হলেন মাল সিং, সুজিত দত্ত এবং কল্যাণ দেব বর্মন। তারা প্রত্যেকেই জারালতলার বাসিন্দা। বাজেয়াপ্ত করা গাড়িটি বালাজি গ্যাস এজেন্সির বলে সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হয়েছে। মইনুল হক স্মৃতিমঞ্চের উদ্বোধন হল। বৃহস্পতিবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর 44তম মৃত্যুবার্ষিকীতে সোনাইবাজারে এই মঞ্চের উদ্বোধন করা হয়। প্রায় 13 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই স্মৃতিমঞ্চের উদ্বোধন করেন অসম বিধানসভার উপাধ্যক্ষ তথা সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। প্রধান অতিথির ভাষণে বক্তব্য রাখতে গিয়ে আমিনুল জানান, মইনুল হক চৌধুরী ছিলেন বিকাশ পুরুষ। তার হাত ধরে বরাক ইঞ্জিনিয়ারিং কলেজ, আরইসি, বর্তমান এনআইটি, রেডিও স্টেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প পেয়েছে। পরে মুক্তমঞ্চে সোনাই ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা আয়োজন করা হয়। এতে বহু ব্যক্তি প্রয়াতের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। যখন মেডিকেল কলেজ চিন্তা হবে, একটা বরাক উপত্যকা কাছাড় জেলাতে হবে। আজকে ইঞ্জিনিয়ারিং কলেজ যখন আরিসি কলকাতাতে হবে, এই নর্থ ইস্টের মধ্যে প্রথম আরিসি মঞ্জুরক চৌধুরী স্যার শিলচরে নিয়ে আসছে। আজকে রেডিও স্টেশন উনি এনেছে। এই যে মহান ব্যক্তি, এই মহান জননেতা, এই জননেতাকে আজকে আমরা নতুন প্রজন্ম ভুলে যাওয়ার কথা। আমার অকবর আলী সাহেব বলেছেন যে এত প্রচার করার পরেও মইনুল হক চৌধুরী সাহেবের স্মৃতিচারণ সভায় চেয়ার ফাঁকা, এটা বড় দুঃখ লাগার কথা। কারণ আমরা আজকে যা পেয়েছি মইনুল হক চৌধুরী সাহেবের জন্য পেয়েছি। আর মইনুল হক চৌধুরী সাহেবের স্মৃতিচারণ সভা, মইনুল হক চৌধুরী সাহেবের মুক্তমঞ্চ উন্মোচন হবে জনসাধারণের উৎসাহনায়। আজকে এই যে ভুলে যাওয়া, যেটা এই ভুলে যাওয়াটা আপনাদের মধ্যে আছে, আমরা ভুলে যাই, আমরা অতীতকে ভুলে যাই। এই অতীতকে ভুলে যাওয়ার জন্য আজকে আমরা পিছনে আছি। আজকে মইনুল হক চৌধুরী সাহেব যদি মনে করতেন যে আজকে মেডিকেল কলেজ হবে, এই মেডিকেল কলেজটা ওনার দাদার নামে হবে, উনি করতে পারতেন, উনি করেননি। উনি বলছেন যে শিলচর মেডিকেল কলেজ। অসমে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ মাদ্রাসা ও সংস্কৃত টোল বন্ধ করার কথা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মকর্তা তথা ইসলামী চিন্তাবিদ মৌলানা সারিমুল হক। তবে তিনি সংস্কৃত টোল বন্ধ করার সরকারি ঘোষণা নিয়ে কিছু বলেননি, শুধু মাদ্রাসা বন্ধ করার ঘোষণা সমালোচনা করেন। বৃহস্পতিবার আহলে সুন্নাতের হাইলাকান্দি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে সরকারের এই বিভাজনের রাজনীতির তীব্র সমালোচনা করা হয়। মৌলানা সারিমুল সহ অন্যান্য কর্মকর্তারা বলেন, রাজ্য সরকার বিশেষ একটা ধর্মীয় গোষ্ঠীকে টার্গেট করে একের পর এক জনবিরোধী নীতি প্রণয়ন করছে। রাজ্যের মাদ্রাসাগুলিকে নিয়ে ঘৃণ্য রাজনীতির সমালোচনা করে তারা জানান, মাদ্রাসায় শুধু ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না, জাগতিক ও নৈতিক শিক্ষাও দেওয়া হয়। আমি তো শুধু মাদ্রাসাকে বন্ধ করছি না, তার সঙ্গে টুলকেও আমি, সংস্কৃত টুলকেও আমি বন্ধ করছি।
এই লোক দেখানো একটা জিনিস তিনি করেছেন যা সংবিধান পরিপন্থী এবং ধর্মীয় শিক্ষা সরকারের দ্বারা হবে না। তাহলে সরকার কি অধর্মের শিক্ষা দিবে? একটা সেকশনকে আগলে রাখছেন এবং অন্য সেকশনকে আপনার দিকে দাবিত করার চেষ্টা করছেন, তা দিয়ে কিন্তু রাজনীতি হয় না। এসবের রাজনীতি বেশি দিন টিকে না এবং টিকবেও না। আপনার সামনে জজ্বল্য প্রমাণ আছে, আপনি দেখছেন যে কীভাবে চলছে। সুতরাং আপনাকে আবার অনুরোধ করছি, দয়া করে আপনি এমনিভাবে করবেন না এবং দেশের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করবেন না, যাতে করে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি হয়। ফিল্মি কায়দায় বদরপুরে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটছে, তবু পুলিশ প্রশাসন এতে লাগাম টানতে পারছে না। বৃহস্পতিবার ফের প্রকাশ্য দিবালোকে অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বদরপুর আল আমিন একাডেমি স্কুলের সামনে আলিম উদ্দিন তাপাদার নামের এক ব্যক্তির গাড়ি থেকে 10 লক্ষ টাকা ছিনতাই করে দুষ্কৃতীরা। আলিম উদ্দিন স্কুলের সামনে গাড়িটি রেখে নিজের সন্তানের স্কুল থেকে আনতে যান। ওই গাড়িতে রাখা ছিল নগদ 10 লক্ষ টাকা। দুষ্কৃতীরা হয়তো আগে থেকেই তাকে অনুসরণ করছিল, সুযোগ বুঝে গাড়ির জানালার কাঁচ ভেঙে ওই টাকা নিয়ে দুষ্কৃতীরা গা ঢাকা দেয়। এদিনে আলিম উদ্দিন বদরপুর SBI থেকে টাকাগুলি তুলে আনেন। তিনি ঘুরে এসে এ ঘটনা দেখে হতচকিত হয়ে পড়েন। চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন এগিয়ে আসেন, ছুটে আসে পুলিশও। পরে একটি CCTV ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেল চেপে এসে দুটি যুবক এ কাণ্ড ঘটিয়ে চম্পট দিয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন বাতিল এবং অখিল গগৈর মুক্তির দাবিতে হাইলাকান্দির শাহাবাদে গণগর্জন কার্যসূচি পালন করেছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। বুধবারের এই কর্মসূচিতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য পেশ করেন বিশিষ্ট সাংবাদিক তথা প্রাগ নিউজের প্রাক্তন মুখ্য সচিব অজিত কুমার ভূঁইয়া। এছাড়াও বক্তব্য রাখেন গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী নিকিবুর জামান ও ছাত্র মুক্তির কেন্দ্রীয় কমিটির নেতা প্রাঞ্জল কলিতা। বক্তারা একসুরে নয়া নাগরিকত্ব আইনকে সংবিধান বিরোধী আখ্যা দিয়ে শাসক দলের তীব্র সমালোচনা করেন। প্রমাণ করিলে যে বরাক উপত্যকার খিলঞ্জীয়া মানুষখিনি, বরাক উপত্যকার জনগণে বা হাইলাকান্দির জনগণে তা এই আইনখন, জঘন্য আইনখন কোনো কারণতে মানি নহয়। আর যদি সরকারি প্রচার আসে আর সরকারি যেবিলাক এজেন্ট বলে কোয়া যায় সেইবিলাকৰ যদি প্রচার আসে যে আন্দোলনটা দুর্বল হয়েছে, বরাক উপত্যকাত আন্দোলনের কোনো চিন মোকাম নেই, সেই কথাটা যদি ভুল প্রমাণিত হয়েছে। এই অঞ্চলের রাইজে হাজার হাজার মানুষ সমবেত হয়ে মিছিল করে এই কথা বুঝাই দিছে যে এই ষড়যন্ত্রক ভরি দিবলৈ রাইজ রাজি নহয় আর এই আইন কোনো কারণতে মানি লওয়া নহব। এই আইন বাতিল নকৰা পর্যন্ত বরাক উপত্যকাতে সংগ্রাম সমান্তরাল হয়ে চলছে। সকলো এটা মিলি যদি একগোট নহয় বিজেপি একো করব নয়, আর ভাগে 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 থাকলে আন্দোলনটা দুর্বল হয়ে যাব। আর বরং এই সময় কোনোবাই রাজনীতি দল করেছে কোনোবাই কোনোবাই, এইবিলাকে বিজেপিকে একো লড়াব নয়, বরং ওলোটাই বিজেপি সুবিধা করে দিয়ে আহে। গতি একটা সংগ্রাম হব লাগে, সংগ্রামের মাজে গিয়ে গিয়ে যদি এদিন বিকল্প ওলায়। যখন মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে তখনই করিমগঞ্জের বাজারঘাটে আয়োজন করা হয়েছে আনন্দ মেলার। দিনের বেলা মাইকের ব্যবহার কম থাকলেও সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্ত তারস্বরে মাইক বেজে চলেছে। এতে ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটাচ্ছে। পরীক্ষার মরশুমে এই আনন্দ মেলা আয়োজনের অনুমতি কিভাবে প্রশাসন দিতে পারে, এ নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে। সারা অসম মাদ্রাসা ছাত্র সংস্থা শীঘ্র এই মেলা বন্ধ করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছে। Thank you.
2020 সনের এইচএস আর এইচএসএলসি লগতে হাই মাদ্রাসা ফাইনাল পরীক্ষা চলি আছে। এই সময়ত করিমগঞ্জ জেলার বাজারঘাটত এখন মেলা আয়োজন করে তাতে উচ্চ আওয়াজে মাইক চলাই আছে, যার কারণে আমার পরীক্ষার্থী ছাত্রছাত্রী সকলের পড়াশোনা করার ক্ষেত্র অসুবিধার সম্মুখীন হবলগা হয়েছে। সেই কারণে আমি করিমগঞ্জ জেলা প্রশাসনের লগতে এই মেলাখনের কর্তৃপক্ষক আমি অনুরোধ জানাইছো যাতে অতি সোনকালে এই মেলাখন বন্ধ করে আন ঠাইলৈ পরিবর্তন করা হয় আর পরীক্ষার্থী ছাত্রছাত্রী সকলের কথা চিন্তা করে বর্তমান ফাইনাল পরীক্ষার সময়ত যাতে কোনো প্রতিষ্ঠান আর অনুষ্ঠানে উচ্চ আওয়াজে যাতে মাইক নচলায় এই ক্ষেত্রে আমার করিমগঞ্জ জেলা প্রশাসনে যাতে দৃষ্টান্তমূলক পদক্ষেপ লয়। পরীক্ষার সময় মেলা আয়োজনের ঘোর বিরোধী যুব কংগ্রেসও মেলা বন্ধ করে পরীক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ফিরিয়ে দেওয়ার আর্জি জানান যুব কংগ্রেস নেতারা। করিমগঞ্জের পিছত যদি কেইটামান বৃহত্তর এক্সাম সেন্টার থাকে তেতিয়াহলে বাজারঘাট এক্সাম সেন্টার আর আনিপুর নারায়ণনাথ এইচএস সেন্টার, পাতারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি এক্সাম সেন্টার, এই এক্সাম সেন্টারের অসরতে এটা মেলার পারমিশন দেওয়াটা মানে বহু ডাঙ্গর কথা। এই পরিবর্তনের সময়ত পরিবর্তনকামী সরকারের সময়ত কেনেকা সেইটোর পারমিশন পালে সেটা মানে ধিক্কার জনাও। আজি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ লই খেলা চলি আছে, সেই খেলাটা আমালে মানি নলও। আজি যদি মই ডিসি স্যারক এটা কথা কব বিচারিছো, কেনেকা সেই মানুষজনে মেলার পারমিশন পালে, ইয়াত মেলা চলি আছে, এক্সাম যেদিন লোকে চলিব সেই মেলার মেলাটা বন্ধ থাকিব লাগিব, নহলে আমার যুব কংগ্রেসের লড়াবিলাকে যাই কিনি ডিসির ওসরত যাব আর ডিসিক আমালে প্রশ্ন করিম কি আপনি কি কারণে ইয়াত পারমিশন টু দিলে। পরিবর্তনশীল এই সময়ের কথাকে মাথায় রেখেই জন্ম নিয়েছিল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চলো পাল্টাই, আর যে ভাবনা নিয়ে আত্মপ্রকাশ করে এই সংগঠন সে ভাবনার অনেক ঊর্ধ্বে উঠে আজ কাজ করে চলেছেন সংগঠনের সদস্যরা। এরই প্রকৃষ্ট উদাহরণ 15 ও 16 মার্চ সংগঠনের উদ্যোগে শিলচরে অনুষ্ঠিতব্য দুদিনব্যাপী লোকনৃত্য ও লোকগানের উৎসব নর্থ ইস্ট ফোক ফেস্টিভ্যাল। শিলচর বিপিনচন্দ্র পাল মাঠে বসছে উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক এই সঙ্গীত ও নৃত্যের আসর। উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের সকল সম্প্রদায়ের শিল্পীরা যোগ দেবেন ওই লোকনৃত্য ও লোকগানের আসরে। অনুষ্ঠানের আয়োজনকে ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে উদ্যোক্তাদের তরফে। বৃহস্পতিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন করে সংগঠনের সদস্যরা এই তথ্য তুলে ধরেন। আমরা চলোপাল্টাই এনজিও, তো চলোপাল্টাই এনজিও আমরা কিছুদিন আগেই আমরা তৈরি করেছি এবং এটা বলা যায় যে এটা আমাদের প্রথম অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেটা নর্থ ইস্ট ফোক ফেস্ট যেটা বলেন, নর্থ ইস্ট ফোক ফেস্ট আমরা করতে যাচ্ছি আগামী 15 এবং 16 ফেব্রুয়ারি বিপিনচন্দ্র ফিল্ডে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা চাইছি যে নর্থ ইস্টের যে সমস্ত ভাষাগোষ্ঠী এবং বিভিন্ন সম্প্রদায় রয়েছেন তাদেরকে এক মঞ্চে নিয়ে আসা। তাই আমরা দুদিনের অনুষ্ঠান রেখেছি 15 এবং 16 ফেব্রুয়ারি। আর 15 তারিখ বিশেষত আমরা বাংলা অনুষ্ঠানের উপর গুরুত্ব দিয়েছি এবং 16 তারিখ রাখা হয়েছে বিভিন্ন সম্প্রদায়ের সম্মিলিত অনুষ্ঠান। সংবাদ মাধ্যমের সঙ্গে এক আলাপচারিতায় সংগঠনের সভানেত্রী স্বর্ণালী চৌধুরী জানান, এই প্রথমবারের মতো উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক লোকগান ও লোকনৃত্যের আসর বসছে শিলচরে। অনুষ্ঠানে সবার সহযোগিতা চেয়েছেন স্বর্ণালী। এই ফোক ফেস্টিভ্যালটা কিন্তু শিলচরে ফার্স্ট টাইম, আগে কিন্তু ফোক ফেস্ট ফোকের গান হয়, প্রোগ্রাম হয়, এগুলো হয়, সবই হয়, কিন্তু এই যে হারমোনি একটা সব জাতি জনগোষ্ঠীর যে হারমোনিটা সেই ইয়েটা ফেস্টটা কিন্তু প্রথম প্রথম হচ্ছে শিলচরে ফেস্টিভ্যালটা। তো আমি বলবো এটা সম্বন্ধে এই এনজিও যারা আছেন ওদেরকে বলবো যে আপনাদের সামনে তুলে ধরুক এবং আমাদের আপনার জনসাধারণকে জানানো হচ্ছে শিলচরবাসী বরাকবাসী সবাইকে যে আপনাদের সহযোগিতা ছাড়া এই প্রোগ্রাম অসম্ভব। পরে আমার বাংলার এক প্রশ্নের জবাবে সংগঠনের সম্পাদিকা সর্বাণী ঘোষ জানান, উত্তর পূর্বাঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকনৃত্য ও লোকগানকে এক মঞ্চে এনে তুলে ধরতে তারা এই প্রয়াস নিয়েছেন। এজন্য তারা ব্যতিক্রমী চলো পাল্টাই নাম দিয়েই জন্ম দিয়েছেন এই সংগঠনের।
হ্যাঁ নিশ্চয়ই পাল্টাও, মিনিংটা এরকমই করছে যে চলো আমরা পাল্টাই, কিন্তু এখানে ব্যাপারটা একটু অন্যরকমের রয়েছে। আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের মধ্যে অনেকটা দূরত্ব হয়ে যাচ্ছে, তো সেটাকে আমরা পাল্টাবার চেষ্টা করছি যে কীভাবে আমরা একই মঞ্চে, যে আমরা বিভিন্ন, এখানে আমরা সবাই জানি যে বরাকভেলিতেও বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ রয়েছে, কিন্তু আমরা অনেক সময় অনেককে আমরা কালচারটা বুঝতে পারছি না, বিভিন্ন ধরনের মতামত থেকে যায়, সেই বিরোধিতা থেকে যায়, সেই হিংসা ভাবটাকে আমরা দূর করে চাচ্ছি যে আমরা সবাই এক আর আমরা সবাই ভারতবাসী, সেই এক মঞ্চে সবাইকে তুলে ধরে আমরা ওই জিনিসটাকেই পাল্টাতে চেষ্টা করছি যে সবাই আমরা এক হয়ে চলি। মামলার অভিযুক্তদের হুমকি ভীতি প্রদর্শনে নিরাপত্তাহীনতায় ভুগছেন হুসেন আহমেদ সাদিয়াল ও তার পরিবারের লোকেরা। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে এ অভিযোগ করেন সাদিয়াল। অভিযোগে জানা গেছে, বরখলা থানার আওতাধীন মাসিমপুর দ্বিতীয় খণ্ডে পুরনো এক জমি বিবাদের জেরে গত 23 ডিসেম্বর সাদিয়ালের ঘরে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। এ ঘটনায় 12 জনকে অভিযুক্ত করে বরখলা থানায় দায়ের করা হয় এক মামলা। ঘটনার তদন্তে নেমে এই দুই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করলেও বাকিদের পাকড়াও করতে পারেনি। পলাতক এসব অপরাধী এখন তাকে ভয়ভীতি প্রদর্শন করে চলেছে বলে অভিযোগ হুসেন আহমেদ সাদিয়ালের। জ্বালাইছে তারা, আসামি মুরব্বী দুইজন ধরা হয়েছে, আর যারা বাদবাকি আসামি রয়েছে তারা রাত্রে দিনও মধ্যে ফোনেও তারা হুমকি দেয়। হুমকি দেওয়ার কারণে আপনারা মিডিয়া জানাইয়া যে আমরা কীরকম এই নিরাপত্তা চাই, নিরাপত্তাটাকে ইয়ে করে চলার ব্যবস্থা চাই, যাতে আমার নিরাপত্তা লাগি তারা দেখাচ্ছে যে রাত্রেই আমার হুমকি দে, ফোনে হুমকি দে যে আওয়ার পরে বুঝাই যাইব, এই প্রাণ নাশের চেষ্টা তারা করতেছে। আমি আমার গৃহীত ব্যবস্থা লাগি আপনারা জানাইলেন, এই আসামিগুলারে ধরা হইবার লাগি, আপনার গৃহীত ব্যবস্থা করুন। এদিকে ঘটনাটি নিয়ে বরখলা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে পুলিশ অফিসার জে এইচ মজুমদার জানান, পলাতক অভিযুক্তদের ধরতে তারা তল্লাশি চালিয়ে যাচ্ছেন। আগামী 21 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি, এ উপলক্ষে সর্বত্রই প্রস্তুতি শুরু হয়েছে। প্রতি বছরের মতো এবারও বদরপুরের শ্রী শ্রী গৌরীশ্বর মন্দিরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিবরাত্রির উৎসব অনুষ্ঠিত হবে। আগামী 20 ফেব্রুয়ারি কলসযাত্রার মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। বৃহস্পতিবার মন্দির পরিচালন সমিতির সংযোজক চিরন্ময় পাল চৌধুরী সহ সংযোজক মনীষ শুক্লবৈদ্য সহ অন্যান্যরা সাংবাদিকদের এবারের শিবরাত্রি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির কথা বিস্তারিত জানান। তারা বলেন, 21 ফেব্রুয়ারি সকাল 10টায় গোমাতা পূজা, এরপর অর্ধনারীশ্বর পূজা, 11টায় রুদ্রযজ্ঞ, সন্ধ্যায় দীপযজ্ঞ এবং 6টা থেকে 4 প্রহরের মহাপূজা অনুষ্ঠিত হবে। কিন্নর হিসাবে জন্মগ্রহণ করে, এরপরে সমাজে এদের নানানভাবে প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে করতে হয়, এতে এদের প্রতি ইনজাস্টিস যথেষ্টভাবে হয়। এদের জাস্টিস দেওয়ার জন্য বা এদের সামাজিক মর্যাদা দেওয়ার জন্য আমরা এদের পূজনের ব্যবস্থা করি, যাতে এরা আমাদের মেইন স্ট্রিমের সঙ্গে সংযুক্ত হয়। তো এটা একটা বিশেষ তাৎপর্য যা শুরু প্রত্যেক বছরই শুরু থেকে আরম্ভ হয়েছে, এখনও চলে এবং আগামী সময়ে এটা আমরা ইয়েতে রাখব, কারণ এদের নিজস্ব কোনো দোষ নাই, ত্রুটি নাই, কিন্তু জন্মগতভাবে কিছু বিকলাঙ্গ হিসাবে এরা আসে, এদের কারণে এরা সামাজিকভাবে নানানভাবে অপদস্থ হয় বা বিচ্ছিন্ন হয়, এদের সমাজের মন সুতো আনার লাগিয়া এটা একটা প্রচেষ্টা। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। কাছাড় পুলিশের সাফল্য, লরি সহ আটক 3 গ্যাস কালো কারবারি। প্রাক্তন সাংসদ মইনুল হকের 44তম প্রয়াণ বার্ষিকী, সোনাইয়ে উদ্বোধন স্মৃতি মঞ্চের। সরকারি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তে সরব আহলে সুন্নাত, হিমন্তকে খোঁচা শারিমুলে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।